গদর 2 এর ম্যাসিভ সাকসেসের পরে এবার আসতে চলেছে বর্ডার 2, শিওর করছে পিঙ্ক ভিলা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে যে দুটো বিষয় নিয়ে কথা বলবো, দেখো গদর 2 এর মানে কিরকম চলছে সেটা আমরা সকলেই জানি, ডে বাই ডে বক্স অফিস কালেকশন কিরকম কি হলো কমপ্লিটলি তোমাদের জানাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরে গেলাম যে খুব শিগগিরই বর্ডার 2 এর অ্যানাউন্সমেন্টও আসবে। তার কারণ গদর 2 এরকম সাকসেস হবে এটার আশাতেই মানে অপেক্ষাতেই করছিল, মানে মোটামুটি বর্ডার 2 নিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম চলছিল, গদর 2 এর সাকসেসটা জাস্ট দেখে নিল। এইবারে খুব শিগগিরই বর্ডার 2 এর অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে, এবং জানালো কিন্তু পিঙ্ক ভিলা। 1997 সালে বর্ডার এমন একটা সিনেমা হয়েছিল যখন আমি খুবই ছোট্ট, এবং ওই বছরের 1997 সালের সেরা হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ছিল বর্ডার, এটা তোমরা সকলেই জানো, এবং প্রচন্ড ভালো ভালো অভিনেতাদের আমরা কাজ করতে দেখতে পেয়েছিলাম। সানি দেওল থেকে শুরু করে জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, পূজা ভাট ছিলেন, এছাড়াও আরও অনেকে, অক্ষয় খান্না ছিলেন, আরও অনেকে ছিলেন। সো বর্ডার 2 এলেও যে কি লেভেলের সাকসেস পাবে এটাও আমরা আইডিয়া করতে পেরেছি। যবে থেকে গদর 2 এর অ্যানাউন্সমেন্ট আসছিল আমি তোমাদেরকে, বা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই নানান সময় ভিডিও করে করে বলেছিলাম যে এই যে আমরা দেখলাম যে রণবীর কাপুর অ্যানিমেল থেকে সরে, মানে অ্যানিমেলের রিলিজ ডেটটা থেকে সরে গেলেন, এটা পারফেক্ট ডিসিশন নিয়েছেন। তার কারণ গদর 2 এর ধারে কাছে কেউ টিকতে পারবে না। গদর এমন একটা সিনেমা হয়েছিল যে সিনেমাটার মানে পরের পার্ট দেখার জন্য লোকে অপেক্ষা করে আছেই আছে। তোমরা লক্ষ্য করে দেখো রিভিউস কি খুব ভালো এসছে গদর 2 এর? একদম তো নয়, মানে আমার তো ব্যক্তিগতভাবেই খুব বাজে লেগেছে সিনেমাটা, কিন্তু দর্শককে ঠেকানো যাচ্ছে কি? আমি বলছি তোমাদের এখনো পর্যন্ত কালেকশন কি হয়েছে। কাজেই এই সমস্ত সেন্টিমেন্টাল ফিল্মের না সিনেমাটা ভালো হলো না খারাপ হলো ম্যাটারই করছে না দর্শকের কাছে, দর্শক দেখতে যাবে, এটা সেন্টিমেন্ট। গদর সেন্টিমেন্ট ছিল, বর্ডার সেন্টিমেন্ট, বর্ডার 2 ও প্রচন্ড ভালো চলবে। তো জানতে পারলাম কি কি, যেটা পিঙ্ক ভিলার কাছ থেকে জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে বর্ডার 2 তে মোস্ট প্রবাবলি আমরা শুধুমাত্র সানি দেওলজির ক্যারেক্টারটাকেই কিন্তু দেখতে পাবো, আর কোনো ক্যারেক্টার যারা বর্ডারে কাজ করেছিলেন, অভিনয় করেছিলেন, তাদেরকে খুব সম্ভবত কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? এবং এই ছবিটা নিয়ে সবেমাত্র কথাবার্তা মোটামুটি ভাবে শুরু হয়েছে। এই ছবিটাও ডিরেকশন দেবেন জেপি দত্ত। অবশ্যই আমরা জানি যে বর্ডার যিনি ডিরেকশন দিয়েছিলেন তিনি যদি বর্ডার 2 ডিরেকশন দেন সেক্ষেত্রেই অনেক অনেক ভালো হবে। তো এই ছবিটা নিয়ে আপডেটস তো ডেফিনেটলি আরো আসবে, আরো এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এই ছবিটা একেবারেই প্রাথমিক অবস্থায় আছে, ঠিক আছে, কিন্তু ছবিটা আসবে, এটুকু তোমাদের জানিয়ে দিলাম। এইবারে আমরা চলে আসি যে কি জানতে পারলাম আমরা গদর 2 এর টোটাল বক্স অফিস কালেকশন কিরকম কি দাঁড়ালো। একদম ডে 1 থেকে শুরু করি। হ্যাঁ, ডে 1 40 কোটি 10 লক্ষ, ডে 2 43 কোটি 8 লক্ষ, ডে 3 51 কোটি 70 লক্ষ, জাস্ট ভাবো, ডে 4 38 কোটি 70 লক্ষ, ডে 5 55 কোটি 40 লক্ষ, ডে 6 32 কোটি 37 লক্ষ, ডে 7 23 কোটি 28 লক্ষ, ডে 8 20 কোটি 50 লক্ষ। তাহলে টোটাল দাঁড়ালো, টোটাল নেট কালেকশন করতে পেরেছে গদর 2 এখনো পর্যন্ত 305 কোটি 13 লক্ষ টাকার, 300 crores কমপ্লিট করে ফেলেছে, এবং এই ছবিটা আমার ধারণা 400 কোটির ক্লাবেও ঢুকে যাবে। দেখা যাক কি হয়, এখনো অনেক সময় আছে। এরপরে পরবর্তী সপ্তাহে ড্রিম গার্ল 2 রিলিজ আছে, এ বাদে বড় রিলিজ খুব একটা নেই। গদর 2 এখন চুটিয়ে ব্যবসা করবে, এবং উইকেন্ডে এটা অবশ্যই জাম্প নেবে, মানে আজকে কালকে এই দুটো দিন চুটিয়ে ব্যবসা করবে, এটা আমরা সকলেই জানি। তো এই ছবিটা আমার ধারণা লাইফ টাইম কালেকশন মোটামুটি 450 কোটির ধারে কাছে চলে যাবে, এটা আমার ধারণা, জানি না দেখা যাক কি হবে, আবার বেশিও হতে পারে, 500 কোটির ক্লাবেও কিন্তু ঢুকে পড়তে পারে। হ্যাঁ, সো বর্ডার 2 এর জন্য আমরা প্রত্যেকে খুব ওয়েট করছি, দেখা যাক এর পরবর্তী আপডেট আসুক। তোমরা কতটা এক্সাইটেড বর্ডার 2 নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।